এখানে আমার দু কেজি বট পাঁচ পিস হয়েছে তো আমি এখন পরিষ্কার করব তার জন্য আমি কষকষে গরম পানি নিয়েছি আর গরম পানির মধ্যে দু মিনিট মতো আমি ডুবিয়ে রেখেছিলাম তারপরে আমি তুলে নিয়েছি নিয়ে কিন্তু ওই গরম গরম অবস্থাতেই পরিষ্কার করতে হবে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে অনেকেই পরিষ্কার করার জন্য খায় না অনেকে দেখলে ঘেন না পাই তো যাই হোক আমার তো খুবই ভালো লাগে ওই জন্য আমি পরিষ্কার করে ভালো করে আমি রান্নাবান্নাও করি তো যাই হোক এখন পরিষ্কার করছি আমি তো আমি সবগুলো কিন্তু এরকম একই রকমভাবেই পরিষ্কার করব আর একটা পরিষ্কার করতে পাঁচ মিনিটও লাগেনি তো এখন আমার পরিষ্কার করার কাজ শেষ এখন আমি ধোবো তো এখন এবারে ভালো করে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নেব এখানে আমি অনেকবারই ধোব পাঁচ থেকে ছবার আমি ধুয়েছি আপনারা তো যদি মনে হয় যে আরও বেশি করে ধুবেন যতক্ষণ না মন পরিষ্কার ধোয়া করুন ততক্ষণ ধুতে পারেন তো দেখেন আমি কীভাবে ধুয়ে নিচ্ছি আমার এই বট পরিষ্কার করা আর বট রান্নার রেসিপি আলাদা আলাদাভাবে শর্টসে ছাড়া আছে তো আমি এর লং ভিডিও রান্নার পরের ভিডিওতে আমি দিয়ে দেব তো এখন আমি পরিষ্কার করার ভিডিওটা দিয়ে দেব তো দেখেন আমি কয়েকবার ধুয়ে নিচ্ছি কত পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম চকচক করছে এখন কিন্তু এই পরিষ্কার করে ধুয়ে নেওয়া শেষ কাজ নয় এরপরে আমি আবারও পানি গরম বসিয়েছি এদিকে পানি গরম হচ্ছে এদিকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আমার পানি গরম হয়ে গেছে তো আমার পাঁচ থেকে ছবার আমি ধুয়ে নিয়েছি এখন আবার গরম পানির মধ্যে ডোবাবো ডুবি আবার নর্মাল পানিতে আমি দিয়ে দেবো এখানে এই যেটুকু যা ময়লা থাকবে সেইটুকু ময়লা কিন্তু এই গরম পানিতে কেটে যাবে তো আবারও আমি নর্মাল পানিতে দিয়ে আবারও খুব ভালো করে আমি ধুয়ে নেব দেখেন একদম সাদা চকচক করছে পরিষ্কার করতে তো বেশি সময় লাগেনি কুড়ি মিনিট মতো লেগেছে কিন্তু এটা ধুতে আমার অনেক সময় লেগে যাচ্ছে সবগুলো একবার করে ডুবিয়ে নিয়েই আমি আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তো দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে একবার দেখেন দেখতে পাচ্ছেন একদম চকচক করছে তো আমার এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে আমি এরপরে যখন রান্না করব রান্নার ভিডিও বানাবো তো পরের ভিডিওতে আমি দিয়ে দেবো তো আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে